গুগল আর্থের সাহায্যে জানতে পেরেছেন সৌদি আরবের মরুভূমির নিচে বিশাল সম্পদের সন্ধান সৌদি আরবের কাজাকিস্তানের মাটি থেকে পাওয়া গেল রহস্যময় বেশ কিছু পাথর শিক্ষানবিষ এবং পেশাদার প্রত্নতাত্ত্বিক বিশারদরা এই রহস্যজনক পাথর আবিষ্কার করেছেন উপগ্রহ ফেরত কিছু ছবি দেখে প্রথমে এই সম্পদের খোঁজ করা শুরু হয় প্রায় এক বছর ধরে চলে খোঁজ অবশেষে মিলল সাফল্য চারশোটি রহস্যজনক পাথর খুঁজে পাওয়ার পর প্রত্নতাত্ত্বিকরা বলেন রহস্যময় পাথরগুলি হলো আর মরুভূমির দরজা যা হাজার বছর আগে তৈরি করেছিল কিছু ভ্রাম্যমাণ আদিবাসীরা আর এখান থেকে পাওয়া যেতে পারে বহু মূল্যবান সম্পদ প্রত্নতাত্ত্বিক তথা পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড ক্যানেডি বলেন আমরা সৌদি আরবকে মরুভূমিই মনে করি কিন্তু এখানে গবেষণায় জানা গেছে সেখানে প্রচুর প্রত্নতাত্ত্বিক ধন আছে এবং এটি চিহ্নিত করা প্রয়োজন মাটির নিচে এত গভীরে রয়েছে যা ভালো করে দেখা যাচ্ছে না তবে উপগ্রহের মাধ্যমে একবার যদি তা দেখা যায় তার সৌন্দর্যই হবে আলাদা প্রত্নতাত্ত্বিকরা গুগল আর্থের সাহায্যে জানতে পেরেছেন ঘুরির মতো দেখতে কিছু ব্যবহার করতো ওই ভ্রাম্যমাণ আদিবাসীরা যা দেয়াল চাপা পড়ে কোনো দুর্ঘটনার ফলে পাথরগুলি এভাবে রয়ে গেছে যা পরীক্ষা করলে আরও তথ্য জানা যাবে আপাত দৃষ্টিতে এগুলি রহস্যময় পাথর বলে মনে হয়েছে এই বিষয়ে অধ্যাপক ডেভিড ক্যানিডি জানান আমরা যেতে চেয়েছিলাম সৌদি আরবে ছবি তোলার জন্য কিন্তু সেখানে যাওয়ার অনুমতি নেই বাধ্য হয়ে গুগল আর্থে সাহায্য নিতে হয় তাতেই এই সাফল্য এসেছে দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে